वेलकम बैक टू माय चैनल ब्यूटीज किचन एंड ब्लॉग। आज के आमी आबारो हाजिर हुएछी बच्चा थेके बड़ोदेर भीषण प्रिय एकटी खाबार पैनकेक रेसिपी निये। आपनारा किभाबे परफेक्ट पैनकेक बानाबेन आजकेर भिडियोते आमी पुरोटाई शेयर करब। आशा करी आमार आजकेर रेसिपी आपनादेर भालो लागबे। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আমার আজকের রেসিপি বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফাটানো হয়ে গেলে এতে দিয়ে দেব দেড় কাপ মতো দুধ। আর দুধটা আমি কাঁচা দুধ নিয়েছি। এদিকে একটি প্যান গরম করে এতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর একটি শুকনো কাপড়ের সাহায্যে তেলটা আমি মুছে নেব প্যানে যাতে কোনো এক্সট্রা অয়েল না থাকে। এবার এক চামচ ব্যাটার নিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্যাটারটা প্যানের মধ্যে দিতে হবে। খুবই আস্তে আস্তে ব্যাটারটা দিতে হবে। একটু হয়ে গেলে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর কালার এসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বানাতে কিন্তু খুবই ইজি, খুব অল্প টাইমেই বানানো হয়ে যায়। এইভাবে আমি আরেকটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলেছে, সাইড থেকে বোঝাই যাচ্ছে যে কতটা ফুলেছে। তো এইভাবে প্রত্যেকটি আমি বানিয়ে নেব। এদিকে একটি প্লেটে আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। এখন ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা সুগার পাউডার, আর দিয়ে দিচ্ছি ম্যাপল সিরাপ। আপনাদের কাছে ম্যাপল সিরাপ না থাকলে হানি দিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গাইজ এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণই প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এইভাবে আমি আরও কয়েকটি বানিয়ে নিয়েছি। এখন ওপর থেকে চকলেট সিরাপ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার দারুণ লাগে, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।